আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এইখানে অসময় বসে আছেন কারণ কি? আসলে সত্যি কথা বলতে কি, রোজার এইখানা শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, তাই এইখানে আইসা একটু মুক্ত হাওয়া নিতেছিলাম। তা আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানি। রোজা তো রাখছেন, ভালো কথা, কিন্তু আপনাকে তো নামাজ পড়ার জন্য মসজিদে দেখি না, কারণ কি? ভাই সাহেব, আসলে সত্য কথা বলতে কি, নামাজটা না পড়া হয় না। আরে এইটা কেমন কথা বলতেছেন? রোজা রাখা হয় অথচ নামাজ পড়েন না, এটা তো ঠিক না। দেখেন, শুধু আপনি না, আপনার মতো এরকম আরো অনেক মানুষ আছে যারা কিনা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আপনারা হয়তো একটা কথা ভুলে গেছেন, নামাজ ছাড়া কখনোই রোজা কবুল হবে না। দেখেন ভাইজান, ইসলামের পাঁচটি স্তম্ভ, তার মধ্যে এক নম্বর হচ্ছে কালেমা, দ্বিতীয় অবস্থানে আছে নামাজ, তৃতীয়টা হচ্ছে রোজা, তারপর চতুর্থটা হজ এবং পঞ্চম হচ্ছে জাকাত। কালেমা হচ্ছে আল্লাহ তাআলার ওপর পূর্ণ বিশ্বাস। তারপরে নামাজ বাদ দিয়ে যদি আপনি রোজা রাখেন তাহলে কি রোজা কবুল হবে? সেটা কিন্তু কখনোই না। আসলে রোজা রাখা শরীরটা না খুব দুর্বল হইয়া যায়, নামাজ পড়তে কষ্ট হয়, তাই মনটা চায় না নামাজ পড়ার জন্য, বুঝলেন? শোনেন, নামাজ না পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে 15টা শাস্তি প্রদান করা হয় ওই বেনামাজিকে। 5টা শাস্তি দুনিয়ায়, 3টা শাস্তি মৃত্যুবরণের সময়, 3টা শাস্তি কবরে, এবং বাকি 3টা শাস্তি কবর থেকে ওঠানোর পরে। দুনিয়ায় যে 5টি শাস্তি, তা হলো জীবিত অবস্থায় তার বরকত ছিনিয়ে নেওয়া হয়, তার নেক কোনো কাজের বদলা দেওয়া হয় না, তার চেহারা থেকে নূর দূর করে দেওয়া হয়, 4 তার কোনো দোয়া কবুল হয় না, এবং 5ম হলো কোনো নেককার বান্দার মাধ্যমে দোয়া করলে তার হক তার জন্য আদায় হয় না। মৃত্যুর সময় 3টি শাস্তি হলো, 1 অপমানজনক মৃত্যু, 2 ক্ষুধার্ত ও পিপাসিক্ত অবস্থায় মৃত্যুবরণ করা, আর 3 নম্বরে হচ্ছে খুবই যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করা। বেনামাজির কবরে যেই 3 শাস্তি দেওয়া হবে তা, 1 কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, 2 কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, এবং 3 কবরের ভেতরে একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যা তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। অবশ্যই সেই সাপটি খুবই ভয়ানক ও বিষাক্ত হবে। এবং কবর থেকে ওঠানোর পর তাকে 4টি আজাব দেওয়া হবে, 1 তার হিসাবকে কঠিন করে দেওয়া হবে, 2 আল্লাহ তাআলা তার ওপর রাগান্বিত থাকবে, এবং 3 তাকে জাহান্নামে ঢোকানো হবে, আর চতুর্থ হচ্ছে তার কপালে 4টি লাইন লিখে দেওয়া হবে, হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর গুমরা পতিত ব্যক্তি, এবং তুই যেমন দুনিয়াতে আল্লাহর হক নষ্ট করেছিস ঠিক তেমনি তুই এখন আল্লাহ তাআলার রহমত ও বরকত থেকে বঞ্চিত ও নিরাশ হয়ে থাকবি। দেখুন, হাশরের ময়দানে যখন মানুষকে ওঠানো হবে তখন 3টি প্রশ্ন করা হবে। তার 1 নম্বর হচ্ছে সে কোন ধর্মে অবলম্বন ছিল, 2 নম্বরে হচ্ছে সে নামাজ পড়েছে কিনা,
এবং তৃতীয় হচ্ছে তার জীবনে যে রিজিক সেটা কোথায় ব্যয় করেছে। তাহলে আপনি বলুন, রোজা রেখে নামাজ ছেড়ে দিলে আপনি কি হাশরের ময়দানে বেঁচে যেতে পারবেন? একটা কথা মনে রাখবেন, মুসলমানদের সমস্ত আমল কবুল হওয়ার একমাত্র পথ এবং একমাত্র রাস্তা হচ্ছে নামাজ পড়া। নামাজের মাধ্যমে মুসলমানদের সমস্ত আমল কবুল হয় এবং কবুল হবে। বুঝতে পেরেছেন? ও, আমি তো আসলে এই বিষয়গুলো জানতামই না, এই জানলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বিষয়গুলো আমাকে জানানো এবং বোঝানোর জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, জীবনে আর কখনো নামাজ ছেড়ে দেব না। আর নামাজ ছেড়ে দিয়ে কোনো আমল কবুল হবে এই আশাও করব না।